আমি তোমাকে অনেক সম্মান করি, আমি তোমাকে অনেক সম্মান করি। মালাই সাইয়া সাংগাত হরমাত আওয়া, সাইয়া সাংগাত হরমাত আওয়া অর্থ হচ্ছে আমি তোমাকে অনেক সম্মান করি। সাইয়া অর্থ আমি, সাংগাত অর্থ অনেক বা খুব বা প্রচুর, হরমাত অর্থ সম্মান, হরমাত অর্থ সম্মান, আওয়া অর্থ তোমাকে, আওয়া অর্থ এখানে তোমাকে। এই ছুরিটা খুব ধারালো, এই ছুরিটা খুব ধারালো বা ধার, এর মালায় অর্থ হচ্ছে পিসাও ইনি সাংগাত তাজাম, পিসাও ইনি সাংগাত তাজাম অর্থ এই ছুরিটা খুব ধারালো। পিসাও অর্থ ছুরি, ইনি অর্থ এই বা এটা, সাংগাত অর্থ খুব, সাংগাত অর্থ খুব, তাজাম অর্থ হচ্ছে ধারালো, তাজাম অর্থ ধারালো বা ধার। আমি বেঁচে গেলাম, আমি বেঁচে গেলাম, এর মালায় অর্থ হচ্ছে সুডা সালামাত ছাইয়া, সুডা সালামাত ছাইয়া অর্থ আমি বেঁচে গেলাম, সুডা অর্থ এখানে গেলাম, সুডা অর্থ গেলাম, সেলামাত অর্থ হচ্ছে উদ্ধার হওয়া বা বেঁচে যাওয়া, সেলামাত অর্থ উদ্ধার হওয়া বা বেঁচে যাওয়া, আর ছাইয়া অর্থ হচ্ছে আমি, ছাইয়া অর্থ আমি। এই কথাটা যখন বলা যাবে সেটা হচ্ছে ধরেন আপনাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, তো আপনি সাড়া পেয়ে গেলেন, তখন হয়তো কাউকে বললেন যে আমি বেঁচে গেলাম বা আমি সাড়া পেলাম বা উদ্ধার হলাম, এর মালায় অর্থ হচ্ছে সুডা সালামাত ছাইয়া, অর্থ হচ্ছে আমি উদ্ধার হলাম বা আমি বেঁচে গেলাম। আমাকে বাধা দিও না, আমাকে বাধা দিও না, মালায় জাঙ্গান হালাং ছাইয়া, জাঙ্গান হালাং ছাইয়া অর্থ আমাকে বাধা দিও না, জাঙ্গান অর্থ এখানে দিও না, জাঙ্গান অর্থ দিও না বা নিষেধ করতেছেন, হালাং অর্থ হচ্ছে বাধা দেওয়া, হালাং অর্থ বাধা দেওয়া, ছাইয়া অর্থ আমাকে। তুমি কি করছো, তুমি কি করছো, এর মালায় অর্থ হচ্ছে আপা ইয়াং আওয়া বুয়াট, আপা ইয়াং আওয়া বুয়াট অর্থ তুমি কি করছো, আপা অর্থ কি, ইয়াং অর্থ এখানে যা, ইয়াং অর্থ যা, আওয়া অর্থ তুমি, বুয়াট অর্থ হচ্ছে করা, বুয়াট অর্থ করা। যেমন কেউ আপনার চুলগুলো নাড়তেছে কিন্তু আপনি তো সেখানে চুলগুলো মাথায় কি করতেছে সেটা তো দেখতে পাচ্ছেন না, তো সে সময় হয়তো আপনি জিজ্ঞাসা করতেছেন আপা ইয়াং আওয়া বুয়াট অর্থ তুমি কি করছো। তোমরা সবাই সত্যি দুর্বল, তোমরা সবাই সত্যি দুর্বল, এর মালায় অর্থ হচ্ছে লেম্মা বিতল আওয়া সুম্মা, লেম্মা বিতল আওয়া সুম্মা অর্থ তোমরা সবাই সত্যি দুর্বল, লেম্মা অর্থ হচ্ছে দুর্বল, লেম্মা অর্থ দুর্বল, বিতল অর্থ হচ্ছে সত্যি, বিতল অর্থ সত্যি, আওয়া সুম্মা অর্থ হচ্ছে তোমরা সবাই, আওয়া সুম্মা অর্থ তোমরা সবাই। আমি আগে রান্না করি, আমি আগে রান্না করি, মালাই সাইয়া মাসা ডুলু, সাইয়া মাসা ডুলু অর্থ আমি আগে রান্না করি, সাইয়া অর্থ আমি, মাসা অর্থ হচ্ছে রান্না করা, মাসা অর্থ রান্না করা, ডুলু অর্থ আগে বা প্রথমে, ধরেন হয়তো কেউ আপনাকে কোনো কাজের জন্য ডাকতেছে তখন হয়তো আপনি বলেন সাইয়া মাসা ডুলু, নাতি সাইয়া পিগি অর্থ হচ্ছে আমি আগে রান্না করি তারপরে আমি যাব। তাকে বুঝিয়ে বলুন, তাকে বুঝিয়ে বলুন, মালাই তেরাঙ্কান বাগিতাও দিয়া, তেরাঙ্কান বাগিতাও দিয়া অর্থ তাকে বুঝিয়ে বলুন, তেরাঙ্কান অর্থ হচ্ছে ব্যাখ্যা করা বা বড় করে বেশি করে ভালো করে বোঝানোকে বলে তেরাঙ্কান, বাগিতাও অর্থ হচ্ছে জানাও, বাগিতাও অর্থ জানাও বা বুঝাও, দিয়া অর্থ তাকে। আমার মনে হচ্ছে ওটা ঠিক আছে, আমার মনে হচ্ছে ওটা ঠিক আছে, মালাই সাইয়া রাসা ইতু ওকে, সাইয়া রাসা ইতু ওকে অর্থ আমার মনে হচ্ছে ওটা ঠিক আছে, সাইয়া অর্থ আমার, রাসা অর্থ হচ্ছে মনে হওয়া বা অনুভব হওয়া, রাসা অর্থ মনে হওয়া বা অনুভব হওয়া, ইতু অর্থ ওটা, ওকে অর্থ ঠিক, ওকে অর্থ ঠিক। আগের মতো, আগের মতো বা পূর্বের মতো, মালাই মাচাম ডুলু ডুলু, মাচাম ডুলু ডুলু অর্থ আগের মতো বা পূর্বের মতো, মাচাম অর্থ মতো বা রকম, মাচাম অর্থ
মতো বা রকম, ডুলু ডুলু অর্থ হচ্ছে আগের, ডুলু ডুলু অর্থ হচ্ছে আগের অর্থাৎ অনেক দিন আগের। শান্ত হও, শান্ত হও মালাই তেনাং সাজা, তেনাং সাজা অর্থ শান্ত হও, তেনাং অর্থ শান্ত হওয়া, সাজা অর্থ শুধু, সাজা অর্থ শুধু, তেনাং সাজা অর্থ হচ্ছে শান্ত হও। আমি অনেক কিছু চাই, আমি অনেক কিছু চাই মালাই আডা বাইনা ইয়াং সাইয়া মাও, আডা বাইনা ইয়াং সাইয়া মাও অর্থ আমি অনেক কিছু চাই, আডা অর্থ আছে, বাইনা অর্থ অনেক, ইয়াং অর্থ হচ্ছে যা, ইয়াং অর্থ যা, সাইয়া অর্থ আমি, মাও অর্থ চাই, মাও অর্থ চাই। সে একটু আগে অজ্ঞান হয়েছিল, সে একটু আগে অজ্ঞান হয়েছিল, ওর মালায় অর্থ হচ্ছে দিয়াটাডি পেংসাং, দিয়াটাডি পেংসাং অর্থ সে একটু আগে অজ্ঞান হয়েছিল, দিয়া অর্থ সে, টাডি অর্থ একটু আগে বা তখন, পেংসাং অর্থ অজ্ঞান হওয়া, পেংসাং অর্থ অজ্ঞান হওয়া। তাড়াতাড়ি ঢোকেন বা তাড়াতাড়ি প্রবেশ করেন, এর মালায় অর্থ হচ্ছে মাসো চিপ্পাত, মাসো চিপ্পাত অর্থ হচ্ছে তাড়াতাড়ি ঢোকেন বা দ্রুত ভিতরে ঢোকেন বা প্রবেশ করেন, মাসো অর্থ ঢোকা, চিপ্পাত অর্থ তাড়াতাড়ি, চিপ্পাত অর্থ তাড়াতাড়ি। আপনি সত্যি অদ্ভুত বা আপনি সত্যি আজব, এর মালায় অর্থ হচ্ছে আওয়া মেমাং পেল্লি, আওয়া মেমাং পেল্লি অর্থ আপনি সত্যি আজব বা অদ্ভুত, আওয়া অর্থ আপনি, মেমাং অর্থ সত্যি বা একদম, মেমাং অর্থ সত্যি বা একদম, পেল্লি অর্থ হচ্ছে অদ্ভুত বা আজব, পেল্লি অর্থ হচ্ছে আজব বা অদ্ভুত। এরকম আশা করবেন না, এরকম আশা করবেন না মালাই জাঙ্গান হারাপ মাচাম ইনি, জাঙ্গান হারাপ মাচাম ইনি অর্থ এরকম আশা করবেন না, জাঙ্গান অর্থ হচ্ছে নিষেধ করা বা করবেন না, হারাপ অর্থ হচ্ছে আশা, হারাপ অর্থ আশা, মাচাম অর্থ রকম, মাচাম অর্থ রকম, ইনি অর্থ এই বা এটা, ইনি অর্থ এই বা এটা। আমাকে এটার ভিতরে জড়াবেন না, আমাকে এটার ভিতরে জড়াবেন না মালাই জাঙ্গান বাবিত কান সাইয়া ডালাম ইনি, জাঙ্গান বাবিত কান সাইয়া ডালাম ইনি অর্থ আমাকে এটার ভিতরে জড়াবেন না, জাঙ্গান অর্থ এখানে নিষেধ করা, বাবিত কান অর্থ হচ্ছে জড়ানো, বাবিত কান অর্থ জড়ানো, ডালাম অর্থ ভিতরে, ডালাম অর্থ হচ্ছে ভিতরে। আজকের জন্য যথেষ্ট, আজকের জন্য যথেষ্ট, এর মালায় অর্থ হচ্ছে চুকপ অন্তুক হারি ইনি, চুকপ অন্তুক হারি ইনি অর্থ আজকের জন্য যথেষ্ট, চুকপ অর্থ হচ্ছে যথেষ্ট, চুকপ অর্থ যথেষ্ট, অন্তুক অর্থ জন্য, হারি অর্থ আজ, ইনি অর্থ এই, ইনি অর্থ এই, হারি ইনি অর্থ হচ্ছে আজ, হারি ইনি অর্থ হচ্ছে এই দিন বা আজকের। সম্ভবত তার জ্বর, সম্ভবত তার জ্বর মালাই মুংকিং দিয়া দেমাম, মুংকিং দিয়া দেমাম অর্থ সম্ভবত তার জ্বর, মুংকিং অর্থ হচ্ছে সম্ভবত, মুংকিং অর্থ সম্ভবত, দিয়া অর্থ তার, দেমাম অর্থ জ্বর, দেমাম অর্থ জ্বর। সে আমাদের শত্রু নয়, সে আমাদের শত্রু নয় মালাই দিয়া বোকান মুসু কিতা, দিয়া বোকান মুসু কিতা অর্থ সে আমাদের শত্রু নয়, দিয়া অর্থ সে, বোকান অর্থ নয়, বোকান অর্থ হচ্ছে নয়, মুসু, মুসু অর্থ শত্রু, কিতা অর্থ আমাদের, কিতা অর্থ এখানে আমাদের। আমি তাকে ঘৃণা করি, আমি তাকে ঘৃণা করি মালাই সায়া বেঞ্চি দিয়া, সায়া বেঞ্চি দিয়া অর্থ আমি তাকে ঘৃণা করি, সায়া অর্থ আমি, বেঞ্চি অর্থ হচ্ছে ঘৃণা করা, বেঞ্চি অর্থ ঘৃণা করা, দিয়া অর্থ তাকে, দিয়া অর্থ তাকে। সঙ্গে সঙ্গে আমি এসেছি, সঙ্গে সঙ্গে আমি এসেছি মালাই সাইয়া দাতাং দেঙ্গান সেগেরা, সাইয়া দাতাং দেঙ্গান সেগেরা অর্থ সঙ্গে সঙ্গে আমি এসেছি, সাইয়া অর্থ আমি, দাতাং অর্থ আসা, দেঙ্গান সেগেরা, দেঙ্গান সেগেরা অর্থ হচ্ছে সঙ্গে সঙ্গে, শুধু সেগেরা অর্থ হচ্ছে শীঘ্রই, সেগেরা অর্থ শীঘ্রই। সে শুধু চুগলঘুরি করে, সে শুধু চুগলঘুরি করে বা সে শুধু গীবত করে, দিয়া হাইয়া
বেরগোসিপ দিয়া হাইয়া বেরগোসিপ অর্থ সে শুধু চুগলখুরি করে দিয়া অর্থ সে আইয়া অর্থ হচ্ছে শুধু আইয়া অর্থ শুধু বেরগোসিপ অর্থ হচ্ছে চুগলখোর বেরগোসিপ অর্থ চুগলখোর অথবা বলতে পারেন গোসিপ অর্থ চুগলখোর আমি তোমার সাথে মজা করছি আমি তোমার সাথে মজা করছি এর মালায় অর্থ হচ্ছে সাইয়া গোরাউ সামা আওয়া অর্থ আমি তোমার সাথে মজা করছি সাইয়া অর্থ আমি গোরাউ অর্থ মজা করা গোরাউ অর্থ মজা করা সামা অর্থ সাথে আওয়া অর্থ তোমার তোমার জন্মসাল কত সালে তোমার জন্মসাল কত সালে মালায় তাহুন ব্রাপা লাহির আওয়া তাহুন ব্রাপা লাহির আওয়া অর্থ তোমার জন্মসাল কত সালে তাহুন অর্থ সাল বা বছর তাহুন অর্থ সাল বা বছর ব্রাপা অর্থ কত লাহির অর্থ জন্ম লাহির অর্থ জন্ম আওয়া অর্থ তোমার ভুলে যেও না মালায় অর্থ হচ্ছে জাঙ্গান লোপা অর্থ ভুলে যেও না জাঙ্গান অর্থ নিষেধ করা লোপা অর্থ হচ্ছে ভুলে যাওয়া লোপা অর্থ ভুলে যাওয়া এই সম্পর্কে আমি জানি না এই সম্পর্কে আমি জানি না মালাই কিরা কিরা ইনি সাইয়া তাত্তাও কিরা কিরা ইনি সাইয়া তাত্তাও অর্থ এই সম্পর্কে আমি জানি না কিরা কিরা অর্থ হচ্ছে সম্পর্কে কিরা কিরা অর্থ সম্পর্কে ইনি অর্থ এই সাইয়া অর্থ আমি তাত্তাও অর্থ জানি না তাত্তাও অর্থ হচ্ছে জানি না বড়াই করবেন না বা ফুটানি করবেন না জাঙ্গান বেলাগা অর্থ হচ্ছে ফুটানি করবেন না বা বড়াই করবেন না জাঙ্গান অর্থ নিষেধ করা বেলাগা অর্থ হচ্ছে ফুটানি করা বা বড়াই করা অর্থাৎ কোনো লোক যদি ফুটানি করে বা বড়াই করে কোনো জিনিসের তাহলে এটা বলা যায় জাঙ্গান বেলাগা অর্থ হচ্ছে বড়াই করবেন না বা ফুটানি করবেন না সে সব সময় এরকম করে সে সব সময় এরকম করে মালাই দিয়া সেলালু বুয়াট মাচাম ইনি দিয়া সেলালু বুয়াট মাচাম ইনি অর্থ হচ্ছে সে সব সময় এরকম করে দিয়া অর্থ সেলালু অর্থ সব সময় সেলালু অর্থ সব সময় বুয়াট অর্থ করা মাচাম অর্থ রকম ইনি অর্থ এই তুমি নিজে তার সাথে আলোচনা করো তুমি নিজে তার সাথে আলোচনা করো মালাই আওয়া সেন্দিরি বিনচাংলা সামাদিয়া আওয়া সেন্দিরি বিনচাংলা সামাদিয়া অর্থ তুমি নিজে তার সাথে আলোচনা করো আওয়া অর্থ তুমি সেন্দিরি অর্থ হচ্ছে নিজে সেন্দিরি অর্থ নিজে বিনচাং অর্থ হচ্ছে আলোচনা করা বিনচাং অর্থ আলোচনা করা সামা অর্থ সাথে দিয়া অর্থ তার এটা অনেক ছোট হয়েছে মালাই ইনি সুডা বাইনা কেচিল ইনি সুডা বাইনা কেচিল অর্থ হচ্ছে এটা অনেক ছোট হয়েছে ইনি অর্থ এটা সুডা অর্থ হয়েছে বাইনা অর্থ অনেক কেচিল অর্থ হচ্ছে ছোট কেচিল অর্থ ছোট একটানা দুই তিন ঘন্টা ব্যবহার করা যায় একটানা দুই তিন ঘন্টা ব্যবহার করা যায় মালাই বলে পাকাই ত্রুস দোয়া তিকা জাম বলে পাকাই তেরুস দোয়া তিকা জাম অর্থ হচ্ছে একটানা দুই তিন ঘন্টা ব্যবহার করা যায় বলে অর্থ এখানে যায় পাকাই অর্থ ব্যবহার করা তেরুস অর্থ হচ্ছে একটানা কোনো থামাথামি নেই একটানা দোয়া অর্থ দুই তিকা অর্থ তিন জাম অর্থ হচ্ছে ঘন্টা জাম অর্থ